আমাদের কলেজেই বেতা আছে ফিলিস্তিনি মুসলমানদের জন্য। এই কথা কোন লাগে? ফিলিস্তিনের মুসলমানদের জন্য কলেজেই বেতা আছে না নাই? ফিলিস্তিনের জমিনে হামাসে সেই ঘাড়িতে একের পর এক ইসরায়েলের হামলা করছে, এমন ভাবে তারা হামলা করে তাদের পক্ষ নিয়েছে ভারত, তাদের পক্ষ নিয়েছে অনেক অসংখ্য ইহুদি খ্রিস্টান নাসারার দলেরা, অনেক রাষ্ট্র পক্ষ নিয়েছে, জালিমদের পক্ষে যারা নেই এরাও জালিম স্বৈরাচার কথা বলে ঠিক কিনা? সুতরাং ফিলিস্তিনে মুসলমানদের জন্য কলিজায় ব্যথা আছে না নাই? আল্লাহ যেন গাইবী খাজানা থেকে ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ যেন বিজয়ী দান করে কথা বলেন আমিন। আরো জোরে করে আমিন। এক মুসলমান আপর মুসলমানের জন্য যার দলিল দার দিলের মধ্যে ব্যথা লাগে না সে মুমিন হতে পারে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার কলিজার মধ্যে বড় ব্যথা মুসলমান ইমানদারেরা বলাও যায় না, বলতে গেলে কয় নাশকতা ছড়াবে, চোখ থাকলো সমস্যা, প্রতিবাদ করলো সমস্যা, আবার কান্না করলো সমস্যা, কথা করে না। আপনি কোন দিকে যাইবেন? কলিজার মধ্যে ব্যথা, এমন ব্যথা কলিজার মধ্যে আছে কত আল্লামাদেরকে আমরা দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি এটার জন্য কলিজার মধ্যে ব্যথা আছে না নাই? কত আল্লামারা জেলখানায় আছে একের পর এক, কত কষ্ট করে দিন কাটাচ্ছে, তাদের পরিবারগুলো দিন কাটাচ্ছে, তাদের জন্য আমাদের কলিজায় ব্যথা জোরে করে আছে না নাই? আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে আমরা হারিয়েছি এটার জন্য কোরআনের বুলবুলি কোরআনের পাখির জন্য আমাদের কলিজার মধ্যে ব্যথা আছে না নাই? এই দেশে শীর্ষস্থানীয় আলেম আল্লামা ভাবন করে হুজুরকে হারাইলাম, আহমদ শফি হুজুরকে হারাইলাম, অমুসলমান জুবায় রহমদ আনসারে হুজুরকে হারাইলাম, নূর কাসেমি হুজুরকে হারাইলাম, যত বড় বড় আকাবিরদেরকে আমরা হারাইলাম, মুরুব্বিদেরকে হারাইলাম, তাদের জন্য আমাদের কলিজায় ব্যথা আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ যেন এই নির্দোষ আলেমদেরকে মুক্তি দিয়ে আমাদের কলিদের ব্যথা দেন, কোটি কোটি মুসলমানদের কলিদের ব্যথা দেন আল্লাহ দূর করে দেয় করা আমি। আপনি সুপসাপ বসে আছেন, কয় নাশকতা ছড়ানোর চিন্তা করতে আছে, হ্যালো তাড়াতাড়ি আসেন, কথা কোনটা কিনা? আবার কান্না করলে কয় দেশের সরকারের উপরে অসন্তুষ্ট হইয়া কান্না করে বদুয়া দিতে আসো, আরো লইয়া সর, কথা কয়না, কথা কয়না, কথা কয়না। প্রতিবাদ করলে কয় এই তো জঙ্গিবাদ হইয়া গেলে, কথা কোনটে কিনা? অথচ প্রতিবাদ করা কার হুকুম? কথা কোন কার হুকুম? আল্লাহর হুকুম প্রতিবাদ করতেই হবে মুসলমান ইমানদারারা। কিন্তু গোটা পৃথিবীর জমিনে আমরা মুসলমানরা আলেম আলামারা যখন প্রতিবাদ করে আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়, মৌলবাদ বলে গালি দেয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কলিজাই বড় ব্যথা লাগে। ও মুসলমান ইমানদারারা নির্দোষ মানুষদেরকে তোমরা মিথ্যা হামলা মামলা দিয়ে জেলখানায় নিয়ে রিমান্ডে দাও, আর হাজার কোটি টাকা বিদেশে পাচার করে অসংখ্য এমপি মন্ত্রীরা চোরের দলেরা ডাকাতের দলেরা, অথচ এরা হলো ধরা ছোঁয়ার বাইরে। এমন অবস্থা পৃথিবীর জমিনে, জমিনে হলো এমন অবস্থা, নির্দোষ আলেমরা জেলখানায়, অপরাধী চোর গুন্ডা সন্ত্রাসীরা জেলখানার বাহিরে ঘুরে বেড়ায়, তো দেশে শান্তি আইব কেমনি? গতকালকে আমার একটা হুজুর দেশে এত রিক্সা, আমি কই এত রিক্সাওয়ালা থাকতো না, কারণ আমার দেশের জনগণকে গরিব বানায় রাখছে বড় বড় চুর গুন্ডারা, বিদেশে টাকা পাচার করে ব্যাংক বিজনেস গুলি খালি করে, এরা আমার দেশের মানুষগুলোকে গরিব বানায় রাখছে কেমনে? আপনি অভাবে পড়বেন, লোন তুলবেন নে সুদ খান, কথা কোন ঠিক কিনা? এমন কোন পরিবার বাদ নাই যে ব্যাংক থেকে লোন তুলে নাই, আপনি উন্নত হইবেন কেমনে? আপনার গরিব বানায় রাখছে, নাহলে আমার দেশের যে সম্পদ বিশ্বজুড়ে কোরআন হাফেজদের মতন সম্পদ, বিশ্ব বরণ্য মুফাসসির আলেম ওলামাদের সম্পদ এই দেশে, অসংখ্য মসজিদ মাদ্রাসার মতো অসংখ্য অমূল্য সম্পদ এই দেশে, তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি এই দেশে অভাব থাকতে পারে না। চোর গুন্ডাদেরকে ধরে ধরে এদেরকে জেলখানায় নাও, আর নিরপরাধ আলেমদেরকে ছেড়ে দাও, এই দেশের জমিনের মানুষেরা শান্তি পাবে। কিন্তু নির্দোষ লোক আপনি প্রতিবাদ করছেন, কয়রে হামরা ইদে জেলখানার ভিতরে দাম নাই, আবার কয় কোনো কিছু কইলে সব বন্ধ করে দিয়ে বয়া থাকমু, ও মাইডা আবার কোন কথা কইলো রে বাজি, তার তো ডর লাগে, মানে চিন্তা করলাম দে কি তরি, আপনি কি আপনার বাপ দাদার জমি জামা বিক্রি করে দেশ চালান? দেশ তো ছিল জনগণের ট্যাক্সের টাকা, এ কথা কয় না, কথা কয় না? ওরে বাবা সব বন্ধ করে দিব, মানে ওই হ্যাঁ আব্বা আম্মা জমি দিয়ে গেছে বিক্রি করে দেড় চালাইতেছে, ওরে বাবা রে,
এরপরে আরেকজন কয় আপনার 80 বছর হইছে আপনি মরে যাবেন গা তাহলে আপনার কাছে আজরাই লাগতো না না হে বেটি মরে যাব গা হে বেটি কাছে আজরাই লাগতো না ডরে কথা কয় না কথা কয় না সময় হইলে হগল রে আজরাইলে ধরবে মৃত্যু দাওয়া করবে কথা বলে ঠিক কি না সুতরাং মুসলমান আপনি নেতৃত্ব দেন এমপি হন মন্ত্রী হন বাধা নাই চেয়ারম্যান হন মেম্বার হন বাধা নাই আপনি রাজনীতি করেন বাধা নাই কিন্তু আপনার রাজনীতি হওয়া লাগবে আমার নবীর আদর্শের মতন কথা বলে ঠিক কি না আবু জাহেলের মতন রাজনীতি করা হারাম ফেরাউনের মতন রাজনীতি করা হারাম নমরুদের মতন রাজনীতি করা হারাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী রাজনীতি করা ওইটা আল্লাহর বিধান ফরজ না এই কথা কইলে হুজুর তো জঙ্গি হয়ে গেল গা সমস্যা দইটাই অত রাজা খার তো পাবলিক কইল রাজাকার কেমনে আর বয়স তো হয় নাই তো সে তো নাই রাজাকার মো কথা কয় না চিন্তা করে না আমার এই পৃথিবীতে এমন অবস্থা এর জন্ম হইছে 75 এ হ্যাঁ সাক্ষী দে 71 এর কথা কয় না একবার সিলেট অঞ্চল একটা নির্বাচনের একটা পত্রিকা দেখছিলাম ভোটার হইছে 29,000 ভোট কাস্ট হইছে 31,000 বাকি কি কবর মুর্দাররা ভোট দিয়া গেছে না আমি হক কথা কইলি তো সমস্যা কিন্তু হক কথা বলা ফরজ কথা কার কথা বলেন কথা কার প্রিয় ভাইরা আমাদের কলিজায় অনেক ব্যথা আছে না নাই এই ব্যথার পাল্লা দূর করে দিবেন কে আজ হোক কাল হোক ব্যথার পাল্লা দূর হবে ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ আমার ভাই তেলাওয়াত করেছেন একটা আয়াত ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরাই বিজয়ী হবা তোমরাই জয়ী হবা চিন্তা করবা না পেরেশানি করবা না তোমরা হতাশ হবা না তোমরাই বিজয়ী হবা যদি তোমরা মুমিন হয়ে যাও সুবহানাল্লাহ মুমিন হওয়া লাগবে হক কথা বলা লাগবে কোন জালিমদের কোন মুশরিকদের কোন বেদাতীদের পাল টাটা গোলামি করা যাবে না গোলামি করবেন কার কথা বলেন কার মুসলমান ইমানদার আমরা কার গোলাম জোরে কোন জোরে কোন জোরে কোন কার গোলাম আরো জোরে কোন কার গোলাম আমার আল্লাহ পাকের গোলাম কিন্তু আমার দেশে কয় আমি অমুক বাবার গোলাম আমি তমুক বাবার গোলাম ও খেতা বাবার গোলাম আছে না নাই আমি যে আয়াত পড়ছি ওই আয়াতে ঘটনা ইতিহাস আপনারা থাকবেন নি কথা কয় না থাকবো নে আমার প্রিয় বারা যাই হোক সুখে দুঃখে সব সময় শুকর আদায় করব শুকর আদায় করলে যত সমস্যা সমাধান আছে যত সমস্যা আছে ওই সমস্যার সমাধান করে দিবেন কে আল্লাহ